নবীন আহমদকে নিয়ে করা অপমাননাকর মন্তব্য নিয়ে এবার মোদী সরকারের উদ্দেশ্যে চরম বার্তা শোয়েব আখতারের। নবীন আহমদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা নূপুর শর্মা এবং নবীন জিন্দালকে নিয়ে বড় প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতার। নবীন আহমদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের বিষয়টি থামার নামই নিচ্ছে না। এই বিতর্কে সোশ্যাল মিডিয়ায় নূপুর শর্মা এবং নবীন জিন্দালকে সমর্থন করলেও কিছু মানুষ ভারত সরকারের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন। এমন পরিস্থিতিতে ভারত সরকারের প্রশংসা করে বড় বিবৃতি দিয়েছেন শোয়েব আখতার। মুসলিম সমাজের নবী মোহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন নূপুর শর্মা এবং নবীন জিন্দাল। এই দুই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে ভারত সরকার তাদের দল থেকে বহিষ্কৃত করে। নূপুর শর্মা এবং নবীন জিন্দালের বক্তব্য নিয়ে উপসাগরীয় দেশগুলিতে উঠেছে আপত্তির ঝড়। এরপর বিষয়টি আন্তর্জাতিক হয়ে উঠেছে, যা থামার নাম নিচ্ছে না। তবে ভারত সরকারের দেওয়া পদক্ষেপের জন্য অনেকে দেশ মোদী সরকারের প্রশংসা করেছে। একই সঙ্গে এই বিষয়ে পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতারও টুইট করে লিখেছেন, হজরত মোহাম্মদের সম্মানই আমাদের জন্য সব কিছু, আমাদের বাঁচা মরা এবং যা কিছু করা সবই শুধুমাত্র তাদের জন্য। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ সম্পর্কে যে অবমাননাকর কথা বলা হয়েছে তার তীব্র নিন্দা জানাই। যারা এই লজ্জাজনক কাজ করেছে তাদের বরখাস্ত করা ভারত সরকারের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। ভারত সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত যে এই ধরনের লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এই ধরনের ঘটনা আর ঘটবে না। ক্রিকেটে ভারত পাকিস্তানের উভয়ই সম্পর্ক কেমন? ভারত এবং পাকিস্তান উভয়ই প্রতিবেশী দেশ, উভয় দেশের ভাষা এবং সংস্কৃতি একই রকম। যখনই পাকিস্তান এবং ভারতের সম্পর্কের কথা আসে ক্রিকেটের নাম প্রথমে মনে হয়। ভারত পাকিস্তানে ক্রিকেট সবথেকে বেশি দেখা এবং পছন্দ করা হয়। ক্রিকেট নিয়ে দুই দেশের উন্মাদনা রয়েছে, কিন্তু রাজনীতির কারণে দুই দলের ম্যাচ দেখতে পাচ্ছে না ভক্তরা। আমরা যদি ক্রিকেটের নিরিখে ভারত পাকিস্তানের সম্পর্কে কথা বলি, তাহলে 2009 থেকে দুই দলের সম্পর্ক ভালো ছিল না। সে বছর মুম্বাইয়ের তাজ হোটেলে হৃদয় বিদারক জঙ্গি হামলা হয়, যার মধ্যে পাকিস্তানের জড়িয়ে থাকার কথা বলা হয়। এরপর থেকে দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়নি। একই সঙ্গে রাজনৈতিক কারণে পাকিস্তানের খেলোয়াড়দের আইপিএলেও অন্তর্ভুক্ত করা হয়নি। ব্যুরো রিপোর্ট, বরাক, বাংলা নিউজ। নবীন আহমদকে নিয়ে করা অপমাননাকর মন্তব্য নিয়ে এবার মোদী সরকারের উদ্দেশ্যে চরম বার্তা শোয়েব আখতারের। নবীন আহমদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা নূপুর শর্মা এবং নবীন জিন্দালকে নিয়ে বড় প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতার। নবীন আহমদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের বিষয়টি থামার নামই নিচ্ছে না। এই বিতর্কে সোশ্যাল মিডিয়ায় নূপুর শর্মা এবং নবীন জিন্দালকে সমর্থন করলেও কিছু মানুষ ভারত সরকারের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন। এমন পরিস্থিতিতে ভারত সরকারের প্রশংসা করে বড় বিবৃতি দিয়েছেন শোয়েব আখতার। মুসলিম সমাজের নবী মোহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন নূপুর শর্মা এবং নবীন জিন্দাল। এই দুই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে ভারত সরকার তাদের দল থেকে বহিষ্কৃত করে। নূপুর শর্মা এবং নবীন জিন্দালের বক্তব্য নিয়ে উপসাগরীয় দেশগুলিতে উঠেছে আপত্তির ঝড়। ব্যুরো রিপোর্ট, বরাক, বাংলা নিউজ।